হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল কম্পিটিটর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা যে জেনারেল সায়েন্সের ওপর ক্র্যাশ কোর্স শুরু করেছিলাম তার আজকে দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে সেটা আমরা পড়ব, সেটা হলো স্থিতি ও গতি। এটা একটা ফিজিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার, স্থিতি ও গতি। দেখো, স্থিতি বলতে কী বোঝায় তোমাদের একটুখানি থিওরিটা টাচ করে নিয়ে আমি এমসিকিউতে যাব। স্থিতি বলতে কী বোঝায়, মানে পারিপার্শ্বিক কোনো বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যদি বস্তুর অবস্থানের কোনো রকম পরিবর্তন না হয় তাহলে সেই বস্তুরটাকে স্থির বস্তু বলা হয়, আর তার যে অবস্থা তাকে স্থিতি বলা হয়। তাহলে পারিপার্শ্বিক অবস্থার সাপেক্ষে যদি বস্তুর অবস্থার কোনো পরিবর্তন না হয় তাহলে সেই বস্তুটাকে স্থির বস্তু এবং তার অবস্থাকে স্থিতি বলা হয়। যেমন ঘর বাড়ি গাছপালা, এগুলোর তো পারিপার্শ্বিক অবস্থার সাপেক্ষে অবস্থানের কোনো পরিবর্তন হয় না, তাই এগুলো স্থির বস্তু এবং এদের অবস্থাকে বলা হয় স্থিতি। সেমভাবে যদি পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন সেই বস্তুটাকে আমরা বলবো গতিশীল বস্তু, আর তার অবস্থাকে কি বলবো গতি। যেমন একটা বাস, একটা ট্রাম, একটা ট্রেন, এদের কি পারিপার্শ্বিক অবস্থার সাপেক্ষে এদের অবস্থার পরিবর্তন হয়, তাই এদেরকে গতিশীল বস্তু আমরা বলি, আর এদের অবস্থানকে আমরা বলি, সরি, এদের অবস্থাটাকে কি বলি গতি। ঠিক আছে, তো এই হলো স্থিতি আর গতি। আরও কিছু জিনিস যদি ছোট করে জেনে নেওয়া যায় সেটা হলো গতিটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে চলন গতি, একটা ঘূর্ণন গতি, আর একটা হচ্ছে জটিল গতি বা মিশ্র গতি। জটিল গতিকে আবার মিশ্র গতিও বলা হয়। ঠিক আছে, এই ছিল মোট গতির উদাহরণ। আর গতি সংক্রান্ত কটা রাশি সম্পর্কে একটুখানি জেনে নাও। সেটা হলো প্রথম রাশি হচ্ছে সরণ। সরণ কাকে বলে? সরণ হচ্ছে গতিশীল বস্তুর একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকে সরণ বলে। একটা নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকে, মানে আমি একটা জায়গা থেকে যাত্রা শুরু করলাম এবং এঁকে বেঁকে গিয়ে আরেকটা জায়গায় যাত্রা শেষ করলাম। তাহলে আমি যেখান থেকে যাত্রা শুরু করলাম সেখান থেকে যেখানে যাত্রা শেষ করলাম সেই অবধি যে সরলরৈখিক দূরত্ব সেটাকে কোনো বস্তু, সেই বস্তুর সরণ বলা হয়। ঠিক আছে, সরণ একটা ভেক্টর রাশি, এর সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, আর এসআই একক হলো মিটার, আর সরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল। ঠিক আছে, নেক্সট আসছে দ্যুতি। দেখো, দ্যুতি আর বেগ অনেকটা একই রকম, মানে সময়ের সাপেক্ষে যদি দূরত্বর যে পরিবর্তন, ঠিক আছে, মানে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তাকেই সেই বস্তুর দ্যুতি বলা হয়। আর দ্যুতি একটা স্কেলার রাশি, আর দ্যুতির একক হচ্ছে সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, আর এসআই একক মিটার পার সেকেন্ড, আর দ্রুতির মাত্রা কি হবে এল T^-1। তোমরা যদি চাও কেউ এই জিনিসগুলো নোটও করে রাখতে পারো, একদম শর্ট নোটের মতো থাকবে চ্যাপ্টার ওয়াইজ, এবং তারপরে আমরা এমসিকিউ করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে বেগ। বেগ হচ্ছে সময়ের সাপেক্ষে বা একক সময়ে কোনো বস্তুর যে সরণ তাকে বলা হয় বেগ। ঠিক আছে, বেগ একটা ভেক্টর রাশি, আর বেগের সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই একক মিটার পার সেকেন্ড, আর মাত্রা L^-1। সেম, যেমন দ্যুতির একক আর বেগের একক আর মাত্রা সেম, আবার সেমভাবে সরণ আর দূরত্বের একক আর মাত্রা কিন্তু সেম। ঠিক আছে, আরেকটা রাশি যেটা আসছে সেটা হচ্ছে ত্বরণ আর মন্দন। যদি কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে এগিয়ে চলে, মানে কোনো বস্তু বেগ বাড়তেই আছে, ঠিক আছে, এইরকম অবস্থায় চলছে এগিয়ে, তাহলে তার যে সময়ের সাপেক্ষে যে বেগ বৃদ্ধির হার সেটাকেই বলা হয় ত্বরণ। ঠিক আছে, আর ত্বরণের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর মাত্রা হচ্ছে L^-2। বেগের ক্ষেত্রে L^-1, আর ত্বরণের ক্ষেত্রে L^-2। আর মন্দনটা সেমই কিন্তু উল্টো, মানে গাড়িতে ব্রেক লাগালে হয় মন্দন আর গাড়ির পিক আপ বাড়ালে হয় ত্বরণ, এইভাবে মনে রাখতে পারো। মন্দন হচ্ছে কোনো বস্তু যদি কম হ্রাসমান বেগ নিয়ে চলে, মানে বেগটা আস্তে আস্তে কোনো বস্তুর কমছে এরকম একটা বেগ নিয়ে চললে, তাহলে বস্তুটার যে সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের যে হার তাকে বলা হয় মন্দন। ঠিক আছে, সেম মন্দন আর ত্বরণের এককও এক, মাত্রাও এক, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর হচ্ছে L^-2। ঠিক আছে, এবার আরেকটা যেটা বাকি থেকে যায় সেটাই একটু বলে নিই, সেটা হচ্ছে স্থিতি আর গতি পড়বো আর নিউটনের গতিসূত্র পড়বো না, তা তো হয় না। তো নিউটন তিনটে গতিসূত্র,
তো নিউটন আমাদের তিনটে গতিসূত্র দিয়েছিল, একটা নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, এই নামে পরিচিত, ঠিক আছে। নিউটনের প্রথম সূত্রটা কী ছিল? নিউটনের প্রথম সূত্রটা ছিল বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনে বস্তুটাকে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু চিরকাল সমদ্রুতিতে সরলরেখা বরাবর চলতে থাকতে চায়। মানে কোনো বস্তুকে আমরা যদি বাধা না দিই, মানে যে বস্তুটা চলছে সেটাকে চলতেই দিই, আর কোনো বস্তুকে আমরা যদি না থামিয়ে দিই, তাহলে স্থির যে বস্তুটা আছে সেই বস্তুটা চিরকাল স্থিরই থাকবে, আর যে বস্তুটা গতিশীল আছে সেই বস্তুটা চিরকাল গতিশীলই থাকবে। এটাই নিউটন বলেছিল তার প্রথম লয়ে। আর প্রথম সূত্রে তার যে দুটো জিনিস জানা যায় প্রথম সূত্র থেকে, এটা জেনে নেবে, এক হচ্ছে বলের সংজ্ঞা জানা যায় প্রথম সূত্র থেকে, আর দুই হচ্ছে পদার্থের জাড্য সম্পর্কে ধারণা পাই আমরা প্রথম সূত্র থেকে। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা কি? নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা বলেছিল কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটবে। মানে কোনো বস্তুর যে ভরবেগটা সেটার যে পরিবর্তন হবে সময়ের সাপেক্ষে, সেই পরিবর্তনটা বস্তুর ওপর যে বল প্রযুক্ত হচ্ছে, অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তন কখন হবে? তার উপর বল প্রযুক্ত হলে, তাহলে বল যে প্রযুক্ত হচ্ছে তার সঙ্গে সমানুপাতিক, আর ভরবেগের পরিবর্তন সেদিকেই হবে যেদিকে বল ক্রিয়া করবে। আর দ্বিতীয় গতিসূত্র থেকে কী কী বিষয় জানতে পারি? দ্বিতীয় গতিসূত্র থেকে যে দুটো বিষয় আমরা জানতে পারি সেটা হলো, এক নম্বর হচ্ছে ভরবেগের ধারণা, আর দু নম্বর হচ্ছে বলের পরিমাপ সম্পর্কে জানতে পারি, ঠিক আছে। এক প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা সম্পর্কে জানতে পারি, দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ সম্পর্কে জানতে পারি। নেক্সট তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র কি বলেছিল? নিউটনের তৃতীয় গতিসূত্র বলেছিল প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। মানে একটা ক্রিয়ার সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। যেমন রকেট আর জেট প্লেনের কার্যনীতি এই গতিসূত্রের ওপর কিন্তু প্রতিষ্ঠিত, ঠিক আছে, এটা জানতে হবে। তো নেক্সট আমরা এমসিকিউতে চলে আসি, আমাদের যে এমসিকিউটা আছে, একদম আর সময় নষ্ট না করে দেখো। প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কি বলছে দেখো, জানলার কাঁচে ঢিল নিক্ষেপ করলে কাঁচ ভেঙে যায়, এর কারণ কি? জানলার কাঁচে ঢিল নিক্ষেপ করলে যে ভেঙে যায় কাঁচ, এর কারণ হলো এই যে অপশান সি যেটা আছে সেটা, ঠিক আছে। ঢিলের বেগ অনেক কম হওয়ায় কাঁচের ওপর প্রযুক্ত ঢিলের অসম সংঘর্ষ বল সমগ্র কাঁচ ছড়িয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়, এই জন্য কিন্তু কাঁচটা ভেঙে যায়। নেক্সট বলছে বলের সংজ্ঞা পাওয়া যায় কোন সূত্র থেকে? একটু আগে আমি বললাম বলের সংজ্ঞা পাওয়া যায় দু নম্বর প্রশ্নটা, নিউটনের প্রথম গতিসূত্র থেকে, একটু আগে এটা বললাম। নেক্সট বলছে তিন নম্বরটা, তিন নম্বর প্রশ্নে কি বলছে? বলছে লং জাম্প দেওয়ার পূর্বে অ্যাথলিট বেশ কিছু পথ দৌড়ায়, এর কারণ কি? লং জাম্প দেওয়ার পূর্বে অ্যাথলিট বেশ কিছু পথ দৌড়ায়, এর কারণটা কি? এর কারণ হলো এটি তাকে ভরবেগ অর্জনে সাহায্য করে। অপশান এ বলেছে, হ্যাঁ অপশান এ, এটি তাকে ভরবেগ অর্জনে সাহায্য করে। নেক্সট চার নম্বর কোশ্চেনটা পড়ব, চার নম্বর প্রশ্নটা বলছে দেখো একটি স্থির বস্তুর ওপর 10 নিউটন বল প্রযুক্ত হলে স্থির বস্তু গতিপ্রাপ্ত হয় এবং বস্তুটি দ্বারা অর্জিত ত্বরণের মান হয় 0.5 মিটার/সেকেন্ড স্কোয়ার, বস্তুটির ভর কত? দেখো এই অঙ্গটা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের একটা গাণিতিক রূপ আছে, সেটা বলেছে P=mf, ঠিক আছে। P=, যদি mf হয় তাহলে m=, কি m=, এরকম হচ্ছে না, m=, p/f, তার মানে বল বাই ত্বরণ, p মানে 10 আর ত্বরণ 0.5 দেওয়া আছে, তাহলে 10কে 0.5 দিয়ে ভাগ করলেই কত আসে? পয়েন্টটা তুলে দিলে ওটা 5 হয়ে যাবে আর ওটা 100 হয়ে যাবে, তাহলে 5 × 100, তাহলে 5 × যদি 100 হয় তাহলে অপশন হয়ে যাবে অপশন এ, ঠিক আছে, তাহলে 20 কেজি অ্যান্সার হবে এটা। নেক্সট পাঁচ নম্বরটা দেখব, পাঁচ নম্বর বলছে কোনো গতিশীল বস্তুর গতিবেগ দ্বিগুণ করা হলো, কোনো গতিশীল বস্তুর গতিবেগ দ্বিগুণ করা হলে কি হবে, এক্ষেত্রে কোনটা দ্বিগুণ হবে? সিম্পল ব্যাপার, ভরবেগ দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ছ নম্বর কোশ্চেন, ছ নম্বর কোশ্চেনে বলছে বল ইনটু সময় এটা কি? বল ইনটু সময় হলো ঘাত, এটা মনে রাখবে, বল ইনটু সময় কিন্তু ঘাত। নেক্সট
সাত নম্বর ভর ইন্টু ত্বরণ, এটা কি সাতেরটা? এটা একটু আগেই বললাম, পি ইজ ইকুয়ালস টু যদি এম এফ হয়, এম মানেই তো ভর আর এফ মানে তো ত্বরণ, তাহলে এখানে তো তাই বলেছে ভর ইন্টু ত্বরণ, তাহলে এটা কী হবে? এটা পি হবে না, তাহলে পিটা কি বল না, তাহলে সাতের এ হবে অ্যান্সার, ঠিক আছে। আট নম্বর ভরবেগের পরিবর্তনের হার থেকে কোনটা পরিমাপ করা হয়? ভরবেগের পরিবর্তনের হার থেকে পরিমাপ করা হয় এইটা, সি বল। মানে এই সমীকরণটাকে যদি আমরা আরও ভাঙি, আরও লেখা যায়, ঠিক আছে, যে পি ইজ ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ বাই টি, তাহলে এটাই তো ওপরে একটা ভরবেগের পরিবর্তন, টি দিয়ে ভাগ করলে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগের পরিবর্তনের হার সমান সমান কি বল হলো, তাহলে এটাই জিজ্ঞেস করেছে, এখানে প্রশ্নটা ঘুরিয়ে জিজ্ঞেস করেছে। নেক্সট ন নম্বর প্রশ্ন, একক সময়ে কোনো গতিশীল বস্তুর সরণকে কি বলা হয়? একক সময়ে কোনো গতিশীল বস্তুর সরণকে বলা হয় বেগ, অপশান এ। নেক্সট এগারো নম্বর, কোনো পদার্থের জাড্য কিসের ওপর নির্ভরশীল? কোনো পদার্থের জাড্য কিসের ওপর নির্ভরশীল? ভরের ওপর নির্ভরশীল থাকে জাড্য সবসময়, ঠিক আছে। নেক্সট এদিকে চলে আসব, দেখো বারো নম্বর প্রশ্নটা, বারো নম্বর প্রশ্নটা কি বলছে, কোনো গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করলে, একটা গতিশীল বস্তু তার বেগ দ্বিগুণ করলাম, তাহলে কোনটা হবে নিচের? বেগ দ্বিগুণ করলে বারোটা, এই যে সি, গতিশক্তি হয়ে যাবে চার গুণ, কারণ এম ভি স্কোয়ার না, ভি স্কোয়ার তার মানে কি দুয়ে দ্বিগুণ করেছি, তাহলে দুয়ে স্কোয়ার চার, তাহলে চার গুণ হয়ে যাবে, মনে রাখতে হবে, গতিশক্তিটা চার গুণ হয়ে যাবে। নেক্সট দেখব আমরা চোদ্দো নম্বর প্রশ্ন, চোদ্দো নম্বর প্রশ্নে দেখো, একটি জল ভর্তি গ্লাসের নিচে রাখা পাতলা কাগজকে সহজেই টেনে বার করে নেওয়া যায় গ্লাসের জল একটুও না ফেলে, এর কারণ কি? এর কারণ হলো জাড্য ধর্ম, কারণ কি স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, এটাই তো জাড্য ধর্মে বলেছে। নেক্সট আমরা দেখব ষোলো নম্বর প্রশ্ন, ষোলো নম্বরে বলছে বেগ সময় লেখচিত্রে লেখ ও সময় অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কি নির্দেশ করে? লেখ ও সময় দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র যেটা নির্দেশ করে সেটা হলো অতিক্রান্ত দূরত্ব। সতেরো নম্বর, স্মরণ ও সময় লেখচিত্রে নতি কি নির্দেশ করে? স্মরণ ও সময় লেখচিত্রে নতি নির্দেশ করে বেগ, বস্তুর বেগ নির্দেশ করে। আঠেরো নম্বর, বেগ সময় লেখচিত্রে নতি কি নির্দেশ করে? বেগ সময় লেখচিত্রে নতি নির্দেশ করে ত্বরণ। ১৯ নম্বর, একটি মালবোঝাই লরি ও একটি মোটরসাইকেল একই বেগে গতিশীল, উভয় ক্ষেত্রে একসঙ্গে ব্রেক কষলে এবং একই বিরুদ্ধ বল ক্রিয়া করলে কোনটা হবে? একই সঙ্গে ব্রেক কষবে এবং একই বিরুদ্ধ বল ক্রিয়া করবে, তাহলে কী হবে? এটা হচ্ছে ১৯ নম্বর প্রশ্ন, বি, মোটরসাইকেলটি অবশ্যই আগে থাকবে, ঠিক আছে, কারণ ভর বেগের এখানে কাজ করছে, মালবোঝাই লরির ভর অনেক বেশি, আর একই জোরে ব্রেক, একই এনার্জিতে ব্রেক যদি দেওয়া হয় তাহলে মালবোঝাই লরির থামতে কিন্তু সময় লাগবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব পরের স্লাইডে, কুড়ি নম্বর প্রশ্ন, রকেটের কার্যনীতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত, রকেটের কার্যনীতি কোন সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত? এটা হবে অ্যান্সার অপশান সি, রৈখিক ভরবেগের ওপর। ২১ নম্বর বলছে সমত্বরণে গতিশীল কোনো বস্তুর প্রাথমিক বেগ ১৫ সেকেন্ড এবং পরে বেগ প্রাথমিক বেগ ও ১৫ সেকেন্ড পরে বেগ ১০ মিটার পার সেকেন্ড আর ২০ মিটার পার সেকেন্ড, মানে প্রথমে ১০ মিটার পার সেকেন্ড বেগ ছিল, পরে ৪০ মিটার পার সেকেন্ড বেগ হয়েছে ১৫ সেকেন্ড পরে, তাহলে বলেছে ত্বরণ কত হবে? ত্বরণের ফর্মুলা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে, ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভি ইজ ইকুয়ালস টু কি অন্তিম বেগ, তাহলে ৪০, তাহলে ৪০ - ১০ ওপরে, তাহলে ৪০ - ১০ ৩০ হলো, আর নিচে টি মানে ১৫, তাহলে ৩০/১৫ কত? ২, তাহলে অ্যান্সার হবে অপশান বি, ২ মিটার পার সেকেন্ড, ২১টার অ্যান্সার ২ মিটার পার সেকেন্ড অপশান বি। তারপর নেক্সট ২২টা দেখব, দড়ি টানাটানি খেলায়
দুপক্ষই 5 নিউটন বল প্রয়োগ করলো। দড়ি টানাটানি খেলায় যদি দুপক্ষই 5 নিউটন বল প্রয়োগ করে তাহলে দড়ির টান কত হবে? এটা অনেকে 10 নিউটন অ্যান্সার করবে, কিন্তু এটার অ্যান্সার হবে 22-এর এ, ঠিক আছে? 5 নিউটন অ্যান্সার হবে, কিন্তু যোগ হবে না, যেটা আছে সেটাই। তারপরে 23 নম্বর, উঁচু নাগরদোলায় নিচের নামার সময় নিজেকে কি মনে হয়? নাগরদোলায় নিচে নামার সময় নিজেকে কি মনে হয়? হালকা মনে হয় না? সি, এটা সবাই তো নাগরদোলায় যারা চড়েছো জানোই। 24, অতি ভারহীন অবস্থা সৃষ্টি হয় কোন ক্ষেত্রে? অতি ভারহীন অবস্থা সৃষ্টি হয় কোন ক্ষেত্রে? জি এর বেশি ত্বরণে নামার সময়, মনে রাখবা জি মানে ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণের থেকে, অভিকর্ষজ ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে এর থেকে বেশি ত্বরণে নামার সময় ভারহীন অবস্থা মনে হয় অতিরিক্ত। 25 নম্বর প্রশ্নটা দেখব, লিফটে আরোহীর কোনো ব্যক্তিকে, সরি, লিফটে আরোহী কোনো ব্যক্তির নিজেকে ভারী মনে হবে কখন? নিজেকে কখন ভারী মনে হবে? বি, মন্দন সহ নামার সময়। এগুলো কিন্তু খুব ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করা, ঠিক আছে? মন্দন সহ নামার সময়, অ্যাকচুয়ালি নামার সময় যেটা হবে সেটা মন্দন সহ নামতে হবে, তাহলে হবে, না হলে হবে না। নেক্সট প্রশ্ন দেখব, 26 নম্বর, 26 নম্বর প্রশ্নে যেটা আমাদের করেছে, অস্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে কোনটি হয় নিচের? অস্থিতিস্থাপক সংঘাতের ক্ষেত্রে যেটি হয় সেটা হলো শুধুমাত্র ভর বেগ সংরক্ষিত থাকে। 27 নম্বর, একটি মসৃণ নততল বরাবর একটি ভারী ব্লক নিচে নামছে, একটি মসৃণ নততল বরাবর একটি ভারী ব্লক নিচে নামছে, এক্ষেত্রে কোনটি ঘটছে নিচে? সি, মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। 28 নম্বর, একটি অমসৃণ নততল বরাবর একটি ভারী ব্লক নিচে নামছে, সেক্ষেত্রে কোনটি ঘটবে? যান্ত্রিক শক্তির ক্ষয় হয়, কারণ এক্ষেত্রে নততলটা অমসৃণ, ঠিক আছে? তারপর আসছে 29 নম্বর, আজকের লাস্ট কোশ্চেন, সমত্বরণে গতিশীল কোনো বস্তুর স্মরণ সময় লেখচিত্রের নতি, সমত্বরণে গতিশীল কোনো বস্তুর স্মরণ সময় লেখচিত্রের নতি কী নির্দেশ করে? এটি নির্দেশ করে ক্রমবর্ধমান, ঠিক আছে? এটা নির্দেশ করে। আজকের ভিডিও এইটুকুই থাকলো, পরের পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমরা আবার আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এই ভিডিওগুলো জেল পুলিশ, আবগারি পুলিশ, রেলের গ্রুপ ডি, NTPC, ICDS প্রতিটি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রথমে থিওরি আলোচনা করে তারপরে MCQ করব। তো ভিডিওটি যদি ভালো লাগে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে ভিডিওটি এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।